হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যে সিআরপিএফ এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সিআরপিএফ এর হেড কনস্টেবল পদে 1498টি শূন্য পদে নিয়োগ করা হবে। তো তার জন্য তোমাদের একটা আমি ভিডিও করেছিলাম। তোমাদের আগামী 4 তারিখ, 4 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 100 টাকা করে আবেদন ফি লাগছে এবং তোমাদের চলবে সেটা 25শে জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তো প্রত্যেকে আবেদন করে দাও, এবং সেটার জন্যই অনেকে কিন্তু সিলেবাসটার ব্যাপারে বলেছিল এবং লাস্ট ইয়ার কাট অফ কত ছিল সেটা জানতে চাইছিল অনেকে। তো লাস্ট ইয়ার বলতে গেলে লাস্ট ইয়ার কিন্তু 2016 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? 2016 সালে পরীক্ষা হয়েছিল লাস্ট, তারপর কিন্তু কোনো নিয়োগ হয়নি। আর 2016 সালে তখন কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটা কম ছিল, সেখান তখন 2016 সালে ওই 686টার মতো ভ্যাকেন্সি ছিল। আর এবারে একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে, 1498টি ভ্যাকেন্সি রয়েছে। আর তখন কাট অফ কত ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার আগে সিলেবাসটা একটু তোমাদের বলে দেব এবং এক্সাম প্যাটার্নটা বলে দেব যে কিভাবে এক্সামটা তোমাদের পরীক্ষা হয়েছিল লাস্ট বার এবং এবারে কি পরিবর্তন করা হয়েছে এবং কেন তোমাদের এবারে পরীক্ষাটা সুবিধে হবে। সিআরপিএফ এর যে হেড কনস্টেবল পরীক্ষা, এখানে কিন্তু পরীক্ষাটা খুব সহজ মানের হয়ে থাকে, কোশ্চেন সহজই থাকবে। 2000 এর আগে যখন পরীক্ষা হয়েছিল তখনও কোশ্চেন সহজ ছিল এবং এবারেও সহজ থাকবে প্রশ্ন। তো সহজেই তোমরা কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে? যাদের প্রিপারেশন কম রয়েছে তারাও পাস করতে পারবে, যারা একেবারেই প্রিপারেশন নেয়নি তারা কিন্তু পাস করতে পারে না। বাকি সবাই এখানে আশা করি তোমরা পাস করতে পারবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের পরীক্ষাটা হবে ইংলিশ বা হিন্দি, 25 নাম্বার তোমাদের থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট বেশিরভাগ ইংলিশটাই প্রিফার করবে। 25 নাম্বার প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন। এরপর হচ্ছে ম্যাথে থাকবে, বা ম্যাথটা হচ্ছে ম্যাথে থাকবে 25টার জন্য 25টার প্রশ্ন, সেখানে হচ্ছে 25 নাম্বার। রিজনিং এ থাকবে তোমাদের 25টা প্রশ্ন, 25 নাম্বার। আর জেনারেল নলেজ বা জেনারেল অ্যাপটিটিউডে 25টা প্রশ্ন, 25 নাম্বার। মোট তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। সময় কত থাকবে? সময় থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা, এবং প্রত্যেকটা যদি তোমাদের ভুল হয় তখন কিন্তু 0.25 নাম্বার করে কাটা যাবে। অর্থাৎ 4টে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের 0.25 কাটা যাবে, ঠিক আছে? 4টা প্রশ্ন ভুল হলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। বোঝা গেছে আশা করি? আর এর আগে যেটা পরীক্ষা হয়েছিল তখন কত সালে হয়েছিল, না 2016 সালে যেটা বলছি তোমাদের, 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কি হয়েছিল, সেখানে হচ্ছে গিয়ে তোমাদের 100টা প্রশ্ন ছিল, 100টা প্রশ্নের ছিল 200 মার্কস ছিল, ঠিক আছে? আর তারপর এটা হলো পেপার 1, সেবারে কিন্তু একটু টাফ ছিল। আর পেপার 2 তে কি ছিল, আবার 25 নাম্বারের একটা তোমাদের রাইটিং ছিল, ঠিক আছে? 25 নাম্বার রাইটিং হিন্দি বা ইংলিশে। তাহলে 225 নাম্বারের উপরে কিন্তু কাট অফটা হয়েছিল লাস্ট বার, 225-এর উপর কাট অফটা হয়েছিল। আর এবারে ব্যাপারটা তোমাদের সহজ হয়ে গেছে কি করে, না তোমাদের 100টা প্রশ্নের জন্য 100 মার্কস থাকছে, 1.5 ঘন্টা সময় থাকছে, কাট অফটা কিন্তু 100-এর মধ্যেই হবে। আর বেশিরভাগ স্টুডেন্ট তোমরা আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রত্যেকেই পাস করতে পারবে। আর পাস করার পরে এবারে কি হবে, একটা স্কিল টেস্ট হবে। এর আগেও কিন্তু স্কিল টেস্ট ছিল। স্কিল টেস্টটা কি? স্কিল টেস্ট হচ্ছে কম্পিউটার টেস্ট। কম্পিউটার টেস্ট অর্থাৎ ইংলিশে যারা টাইপ করবে তাদেরকে মিনিটে 35টা প্রশ্ন টাইপ করতে হবে, সরি 35টা ওয়ার্ড টাইপ করতে হবে মিনিটে, এবং হিন্দিতে যারা টাইপ করবে তাদেরকে মিনিটে 30টা করে ওয়ার্ড টাইপ করতে হবে। এটাই হচ্ছে কম্পিউটার টেস্ট। আর এর ক্ষেত্রে কিন্তু পিইটি নেই। পিইটি বলতে কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেই। অনেকে জিজ্ঞেস করছিল পিইটি আছে কিনা, পিইটি নেই। এটা হয়তো তোমাদের কাজটা একটু সহজ কাজ হবে, ডাটা এন্ট্রি টাইপের কিছু কাজ থাকবে সেখানে হেড কনস্টেবল মানে। পিইটি নেই, শুধু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, অর্থাৎ জেনারেল ছেলেদের ক্ষেত্রে, ইউআর ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা, 77 সেন্টিমিটার তোমাদের চেস্ট হলেই চলবে, 5 সেন্টিমিটার সেটাকে ফোলাতে হবে। বোঝা গেছে? তাই ব্যাপারটা তোমাদের কাছে ইজি। আর পরীক্ষা কিন্তু এর আগে কত দিয়েছিল তোমাদের বলে দিচ্ছি। দেখো, এর আগে এখানে পরীক্ষা দিয়েছিল প্রায় 4,80,000, সরি, হ্যাঁ, 3,80,000-এর মতো এর আগে 2016 সালে পরীক্ষা দিয়েছিল। আর এবারে হয়তো একটু বেশি দিতেও পারে, ভ্যাকেন্সি বেশি আছে, কম্পিটিশন আগের থেকে একটু বেড়েছে। তো তোমাদের লাস্ট টাইম যখন পরীক্ষা হয়েছিল তখন তোমাদের 3,88,000, 2016 সালে তোমাদের পরীক্ষা দিয়েছিল 3,88,054 জন, ঠিক আছে? আর সেখানে পাশ করেছিল কত,
সেখানে পাশ করছে অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট পাশ করেছিল, 2,44,862। প্রায় যারা প্রিপারেশন নিয়েছিল প্রায় সবাই পাশ করেছিল, যারা একেবারে কোনোদিনই পড়েনি, ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে গিয়েছে, তারা কিন্তু ফেল করেছে, বাকি সবাই মোটামুটি পাস করেছিল। ঠিক আছে, আর কাট অফটা কি করা হয়েছিল, যে এই প্রথমে তো তারা 200 নম্বরের পাস করলো, তারপর তোমাদের তারপর হলো 25 নম্বরের একটা টেস্ট, সেই দুটো মিলিয়ে কিন্তু পাস কাট অফটা হয়েছিল। আর এবার এবারে কিন্তু তা হবে না, কাট অফটা বলছি তোমাদের একটু দেখতে থাকো, এবারে কিন্তু তা হবে না। প্রথমে যারা 100 নম্বরের পরীক্ষা হবে সেখানে যারা পাস করবে তাদেরকে দিতে হবে একটা কম্পিউটার টেস্ট, সেখানে যারা পাস করবে তাদেরকে চলে যাবে পিএসটি, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে মাপা হবে 165 সেন্টিমিটার হলেই কিন্তু তারা, তারপর তাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এইভাবে কাট অফ হবে, অর্থাৎ 100 নম্বরের ওপরে কাট অফ। এর গতবার কি হয়েছিল, 225 নম্বরের ওপর কাট অফ হয়েছিল। দেখ কাট অফটা কেমন হয়েছিল একটু দেখে নাও, জেনারেল ক্ষেত্রে সেবারে হয়েছিল, আর যেহেতু ভ্যাকেন্সিটাও তখন কিন্তু কম ছিল, এবারে কিন্তু ভ্যাকেন্সিটাও মনে রাখবে ভ্যাকেন্সি বেশি আছে। জেনারেলের ক্ষেত্রে এই যে 200 নম্বর, 200 নম্বরের মধ্যে, সরি, ইউআর ক্যাটাগরি বলতে হবে, ইউআর ক্যাটাগরি জেনারেল ইউআর, যেখানে 200-র মধ্যে 150 এবং এইদিকে 25-এর মধ্যে 20, টোটাল কাট অফ হয়েছিল 170। ঠিক আছে, তারপর হচ্ছে ওবিসি, ওবিসিদের জন্য হয়েছিল যেটা 144, আর দুটোর আলাদা করে এদিকে 20, 100 কত হলো 64। এসসিদের ক্ষেত্রে কত হলো, এসসিদের ক্ষেত্রে হলো 131 আর 21, 131 যুক্ত 21, অর্থাৎ হলো 152। এসটিদের ক্ষেত্রে কাট অফটা অনেকটাই কম ছিল, এটা হচ্ছে 91 আর 19, অর্থাৎ 110। এই কাট অফটা গত বছর ছিল, এটা কিন্তু হচ্ছে 200-225 মার্কসের মধ্যে এই কাট অফটা ছিল। তো এবারে 100 মার্কসের মধ্যে কাট অফ হবে, তোমরা যদি 60 যদি টার্গেট রাখতে পারো, 60 নম্বর যদি করে আসতে পারো, তো আশা করছি তোমরা কিন্তু পাস করবে প্রত্যেকে। আর এখানে টাফ বলতে কি, টাফ বলতে হচ্ছে একটু ওই যে মিনিটে 35টা করে তোমাদের টাইপিং টেস্ট রয়েছে, সেই টাইপটা করতে হবে। তো তোমরা যদি 1 মাস প্র্যাকটিস করো, 1 মাসও লাগবে না, 15-20 দিন প্র্যাকটিস করলেই মিনিটে 35টা করে তোমরা কিন্তু টাইপ করতে পারো। আশা করি সব কিছু বুঝতে পারলে, গত বছরের কাট অফ জানতে পারলে। আর সিলেবাসটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ইংলিশ 25, ম্যাথ 25, রিজনিং 25, জেনারেল নলেজ 25। জেনারেল নলেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সায়েন্স সমস্ত কিছুই পড়তে হবে। রিজনিং এর যে 10-12টা চ্যাপ্টার আছে সেগুলো পড়তে হবে, ম্যাথের 10-12টাই চ্যাপ্টার আছে ওগুলো পড়তে হবে, আর ইংলিশের যে কয়েকটা চ্যাপ্টার আছে 8-10টা সেগুলো পড়তে হবে। বোঝা গেছে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।